বৎসহে আমি স্বপ্ন যোগে আদিষ্ট হলাম। নবীদের স্বপ্নটা হলো ওহী, নবীরা স্বপ্নে যা দেখেন সেটা ওহী, আর মানুষ স্বপ্নে যা দেখেন তিন প্রকার হয়। এক প্রকার হলো আল্লাহর তরফ থেকে ফেরেশতার মাধ্যমে স্বপ্ন দেখানো হয়, আর একটা হলো শয়তান দেখায় মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর আরেকটা হলো কাল্পনিক, যেটাকে বলে আজগাসু আহলাম। সারাদিন ধরে দৌড়ালেন, হাঁটলেন, চললেন, ফিরলেন, যা করলেন, খাইলেন, উঠলেন, গেলেন, শুইলেন, আকাশে উঠলেন, বাতাসে উঠলেন, এগুলি স্বপ্নের মধ্যে দেখতে থাকে। এগুলি হল আজগাসু আহলাম। ভালো স্বপ্নগুলি গভীর রাতে হয়, আর খারাপ স্বপ্নগুলি শেষ রাতে হয়। খারাপ স্বপ্নের আগামাথা থাকে না, আর ভালো স্বপ্নের সংক্ষিপ্ত। ভালো স্বপ্ন দেখার সাথে সাথে, অর্থবহ স্বপ্ন দেখার সাথে সাথে মানসিক পরিবর্তন লক্ষ্য করা যায়। হয় কঠিনভাবে ভয় ভিতরে ঢুকবে, নয় কঠিনভাবে আনন্দ উপলব্ধি করতে পারবেন, মানসিক পরিবর্তন হয়ে যাবে, বুঝতে হবে এটা ভালো স্বপ্ন। খারাপ স্বপ্ন হলে কাউকে বলতে নেই, আর ভালো স্বপ্ন হলে একান্ত নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, জ্ঞানীগুণী আলেম ওলামা কাউকে বলা যায়। খারাপ স্বপ্ন হলে কাউকে বলতে নেই, আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম তিনবার বলে বাম দিকে থুতু ফেলে ই পরিবর্তন করে, আপনার পার্শ্ব পরিবর্তন করে ঘুমানোর নির্দেশ রাসূল সাল্লাম দিয়েছে। স্বপ্ন দেখে যদি রাত্রে বেশি ভয় পেয়ে যায় তাহলে উজু করে সালাত আদায়ের নির্দেশ আসছে।